বাজেট ঘোষণার পরপর জাতীয় সংসদ ভবন এলাকায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বাজেটকে যুগোপযোগী এবং মানুষের জীবনমান উন্নয়নের সহায়ক হিসেবে উল্লেখ করেছেন। এটি জনবান্ধব উন্নয়নবান্ধব একটা বাজেট, এটি একটি বাস্তব ভিত্তি সংকটকালীন সময়োপযোগী বাজেট। গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে, সামাজিক সুরক্ষাকে এবং অন্যান্য যেই খাতগুলোকে শিক্ষা সহ অন্যান্য খাতগুলো ট্যাক্সের এবং ইসের ক্ষেত্রে ভ্যাটের সব কিছুর ক্ষেত্রেই অত্যন্ত রিল্যাক্স ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এবারের বাজেট বাস্তবসম্মত নয়, আয়ের খাত কম। উনি সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বললেও বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ বেশি না রাখায় হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন বাম দলের নেতারা। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। স্পষ্ট যে প্রধানমন্ত্রী যে চারটা কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, আমরা বাজেটে তার কোনো বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারেও তার কোনো গ্যারান্টি এখানে নেই। এদিকে জবাবদিহিতা নেই বলেই গতানুকতিক বাজেট দিয়ে নিম্ন আয়ের মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে তাদের কাছে প্রথমে তাদের জীবন জীবিকা নিশ্চিত করার পরে তাদের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে অর্থনীতিকে সামনের দিকে যেতে হবে। এই ধরনের গোজাখুরি গোজামিলের বাজেট দিয়ে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হবে বলে আমি মনে করি না। দুর্নীতি রোধকল্পে বাজেটে কোনো নির্দেশনা নাই। করোনা মহামারীর শিকার হতদরিদ্র মানুষের জন্য এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ নিয়েও হতাশ বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।